आनंद फिसफिसिए बोल, दमटा छाड़ो गोलाप जामुन। रंग फुस करे निश्वास छेड़े फोन केटे दिल। आनंदेर साथे आर कथा बोलार साहस नेई तार, भीषण लज्जा लागछे। आर गोसल सेटा केन बोललो भाबतेई रंगेर शरीरेर लोम दाड़िये जाच्छे। के फोन दिछे? हठात् कारो आवाज शुने चमके उठलो रंग। पिउली काछे एसे बोललो, हारे आमी, भय पेयेछिस? रंग बुके थुथु दिये बोललो, भय पाइनी, चमकेछि। पिउली बोलल, ओ के फोन दिछे? रंग बोलल, आनंद। ओ कि बोलल? काल बेर होबे। कोथाय जाबी सेटा बोलेনি নাকি সারপ্রাইজ? পিউলি উত্তেজিত হয়ে বলল, হাউ সুইট, আমার ভাই কত রোমান্টিক। একটু চুপ থেকে রং নিচু গলায় জিজ্ঞেস করল, ফরজ গোসল কখন করে? পিউলি রঙের কথা স্পষ্ট শুনতে পায়নি, ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি বললি বুঝি নাই? রং বলল, ফরজ গোসল কখন করে? পিউলি বলল, স্বামী স্ত্রীর সহবাসের পর ফরজ গোসল করতে হয়। কেন? রং বলল, না কিছু না। পিউলি বলল, আচ্ছা আয় ডিনার করব। বলেই পিউলি চলে গেল। আর অন্যদিকে রঙের মাথা ভনভন করছে, আনন্দ কি করবে তার সাথে? কেন এক্সট্রা ড্রেসের কথা বলল? আর কেনই বা গোসল করা ফরজ হবে বলল? নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে রঙের। কি হয়েছে গোলাপ জামুন, মন খারাপ? রং ঢোক গিলে হাসার চেষ্টা করে বলল, কই না তো। আনন্দ জিজ্ঞেস করল, শিওর তো? রং উপর নিচে মাথা নাড়াই। আচ্ছা বলেই রঙের কোমর জড়িয়ে নিচের কাছে নিয়ে আসে। রং কেঁপে ওঠে। আনন্দ রঙের মাথা নিচের বুকে চেপে বলল, এভাবেই থাকো, শান্তি লাগে। আনন্দ রঙের মাথা নিজের বুকে চেপে বলল। রং চোখ বন্ধ করে আনন্দের বুকে মাথা রেখে বসে আছে। এতক্ষণে সব টেনশন সব যেন কোথায় চলে গেছে। তবে তাজ্জবের বিষয় হলো রং ঘুমিয়ে পড়েছে। রং আড়ামোড়া ভেঙে চোখ খুলতেই দেখে সে বিছানায় শুয়ে আছে। আর রুমটা টিনের, দেয়ালে টিন, উপরেও দিন। রং শোয়া থেকে উঠে বসে। সে তো আনন্দের সাথে সিএনজিতে ছিল, এখানে কি করে এলো ভাবতেই জানালার ওপাশে আনন্দের আওয়াজ শুনতে পেল। রং দ্রুত বিছানা থেকে নেমে জানালার কাছে গেল। আনন্দ একজন লোকের সাথে কথা বলছে আর তার থেকে একটা ব্যাগ নিচ্ছে। আনন্দ লোকটাকে বিদায় দিয়ে পেছনে ফিরতেই রংকে জানালার কাছে দাঁড়িয়ে থাকতে দেখল। আনন্দ মুচকি হেসে ব্যাগ নিয়ে ভেতরে চলে আসে। রং জানালা থেকে সরে ওড়না আর চুল ঠিক করে ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয়ে বসার ঘরে আসে। আনন্দ রান্নাঘর থেকে বের হচ্ছে। আনন্দ রঙের কাছে এসে জিজ্ঞেস করে, গোলাপ জামুনের ঘুম শেষ? রং আশেপাশে তাকিয়ে আবার আনন্দের দিকে তাকিয়ে বলল, আমরা কোথায় এসছি? আনন্দ রঙের ওড়না দিয়ে কপালের ঘাম মুছে বলল, গাজীপুর। রং জিজ্ঞেস করলো, এটা কার বাড়ি? আনন্দ রঙের হাত ধরে বাহিরে যেতে যেতে বলল, তোমারও ভাগ আছে। রং ঠোঁট উল্টে বলল, ফাজলামি করছেন কেন, সত্যি বলুন। আনন্দ রংকে বাড়ির বাহিরে নিয়ে এসেছে। রঙের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, এটা আমি শান্ত আর নির্মল বানিয়েছি, ছুটি কাটাতে আসবো নিরিবিলিতে এই জন্য, আর আমার মনেই তোমার আনন্দ। রং বাড়িটার দিকে তাকালো। বাড়িটা পুরোটা টিনের। বাড়ির সামনে বড় করে লেখা স্বপ্ন কুঠির। রং জিজ্ঞেস করল, টিনার কেন? আনন্দ বলল, যখন বৃষ্টি হয় বৃষ্টির পানি টিনে পড়লে খুব সুন্দর আওয়াজ হয়, আর আমার সেটা অনেক পছন্দের, তাই টিনের বানিয়েছি। রং বলল, দেখাশোনা কে করে? আনন্দ বলল, ওই যে দেখলে না একজনের সাথে কথা বলছিলাম, উনি কাশেম চাচা, সেই দেখেন। আনন্দ থেমে আবার বলল, আসো আরো কিছু দেখাই। আনন্দ রঙের পুকুর পাড় নিয়ে গেল। পুকুরে শাপলা ফুটে আছে। রং অবাক হয়ে তাকিয়ে আছে। আনন্দ রঙকে পিছন থেকে জড়িয়ে রঙের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কি ম্যাডাম পছন্দ হয়েছে? রং খুশি হয়ে বলল, অনেক অনেক পছন্দ হয়েছে, কি সুন্দর। আনন্দ মুচকি হেসে রঙের কানের নিচে চুমু খেয়ে বলল, এগুলো শুধু তোমার জন্য। চুমু খাওয়াতে রং কেঁপে উঠল। লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। কিছুক্ষণ পর রং মেনমিনিয়ে বলল, কেউ চলে আসবে। আনন্দ রংকে নিচের দিকে ফিরিয়ে বলল, চলো ঘরে যে চুমু খাই তাহলে। রং চোখ বড় বড় করে তাকালো আনন্দের দিকে। আনন্দ বাঁকা হাসছে। রং মাথা নিচু করে বলল, আমি সেটা বলিনি। आनंद मुचके हेसे रंगेर माथाय हाथ दिए बोललो, ओरे बाच्चाटा चलो तोके आरो किछु देखाई। आनंद रंगके बाड़ीर पिछोनेर दिके बागाने निये गेलो। सेखाने सब धरनेर फल सब्जिर गाछ आछे। रंग पुरोई अबाक एतो किछु देखे। आनंद हेसे बोललो, आज तोमाके ग्रामेर स्वाद नेयाबो। एखाने जेसब सब्जी तोमार पछन्द नाओ सेगुलो आज रान्ना होबे आर जार फल खेते मन चाय बोलो पेरे दिच्छि। रंग बड़ बेगुन छिलो दुइटा। बेगुन हाते निये आनंदेर दिके ताकिये बोललो, एगुलो राखबो कोथाय? आनंद पेयारा गाছে ঝুলানো বেতের ছুরি এনে রঙের সামনে ধরলো। রং মুচকি হেসে ছুরিতে বেগুন রাখলো। রং এবার পটল গাছের কাছে গেলে আনন্দ ছুরি হাতে রঙের পিছন পিছন গেল। রং পটল ছিঁড়ে ছুরিতে রেখে বলল, আরে আপনি কষ্ট করছেন কেন? ঝুরি নিচে রেখে দিন। আনন্দ বাঁকা হেসে বলল, পারছি না তো, তোমার শরীরে সুগন্ধ আমাকে টানছে। রং লজ্জা পেয়ে পিছনে ঘুরে গেল। আনন্দর সাথে কোনো কথাই বলা যাবে না, সেদে সেদে লজ্জা পাওয়ার থেকে কথা না বলাই ভালো। রং পটল নিল, মাটি খুঁড়ে মিষ্টি আলু নিল, লাল শাক নিল আর লাউ শাক নিল। আনন্দ জিজ্ঞেস করলো, আর কিছু নিবা না? রং বলল, না সবজি আর নিব না। আনন্দ ছুরি নিয়ে ঘরের পাশে রেখে অন্য একটা ছুরি নিয়ে এলো। রঙের সামনে দাঁড়িয়ে বলল, ফল খাবা? কোনটা কোনটা? রং আশেপাশে দেখছে, বলল, পেয়ারা। আনন্দ বলল, আচ্ছা পেরে দিচ্ছি। আনন্দ সামনে যেতেই রং আনন্দের শার্টের হাতা ধরে টান দেয়। আনন্দ পিছনে ফিরে জিজ্ঞেস করল, কিছু বলবা? রং বলল, আমি পারতে চাই, আমার অনেক ভালো লাগে। আনন্দ একবার গাছের দিকে তাকালো আর একবার রঙের দিকে, তারপর বলল, কিন্তু এই উঁচুতে তো নাগাল পাবা না। তারপর কি যেন ভেবে বলল, আমার সামনে এসে দাঁড়াও। রং আনন্দের সামনে এসে দাঁড়ালো। আনন্দ হালকা নিচু হয়ে রঙের কোমর ধরে উঁচু করে দাঁড়ালো। হঠাৎ উঁচু হয়ে রং ভয় পেয়ে আনন্দের কাঁধ খামচে ধরল। কাঁপতে কাঁপতে বলল, এই পড়ে যাব, নামান প্লিজ, নামান আমাকে। আনন্দ বলল, কিচ্ছু হবে না, তুমি পেয়ারা পারো। রং ধীরে ধীরে আনন্দের কাঁধ ছেড়ে হাত উপরে তুলে পেয়ারা পারছে। রং বেশ মজা পাচ্ছে। দুই তিনটা পেয়ারা পেরে আরেকটু উপরে আর একটা পেয়ারা রঙের হাতে আসছে না। রং এক হাতে আনন্দের কাঁধের শার্ট খামচে ধরে অন্য হাতে পেয়ারাটা ধরার চেষ্টা করছে, পরে ব্যর্থ হয়ে নিচে তাকিয়ে আনন্দকে বলল, আর একটু উঁচু করবেন প্লিজ, ওই পেয়ারাটা ধরতে পারছি না। আনন্দ রংকে আরেকটু উঁচু করে ধরে এবার রং পেয়ারাটা ধরতে পেরেছে। দুহাতে পেয়ারা ছেঁড়ার চেষ্টা করছে। রঙকে আর একটু উঁচু করাতে রঙের পেট আনন্দের মুখের সামনে এসে পড়েছে। রঙের শরীর থেকে মাতাল করার ঘ্রাণে আনন্দ পাগল হয়ে যাচ্ছে। মুখ যতই দূরে সরাচ্ছে ততই অনিচ্ছাকৃত শ্বাস টেনে টেনে আবার রঙের পেটের কাছে মুখটা চলে আসছে। আনন্দ আর না পেরে রঙের কোমর শক্ত করে চেপে জামার উপর দিয়েই রঙের পেটে চুমু দিয়ে ফেলল। শুধু একটা না, একের পর এক চুমু দিয়েই যাচ্ছে। চুমু খেয়ে রঙের সারা শরীর শিরশিরিয়ে উঠল। হাত দিয়ে আনন্দের মাথা পেটের সাথে চেপে ধরল। রঙের পেটেই মুখ গুজেই আনন্দ বলল, চলো না গোলাপ জামুন বিয়ে করে ফেলি, তোমার থেকে আর দূরে থাকতে পারছি না, চলো না প্লিজ। রং চোখ মেলে তাকালো। আনন্দের মাথা থেকে হাত সরিয়ে কাঁধে রেখে বলল, চলুন বিয়ে করে ফেলি। রঙের কথা শুনে আনন্দ রঙকে নিচে নামায়। অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলে? রং হালকা হেসে পড়ল, চলুন বিয়ে করে ফেলি। আনন্দ চট করে রংকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরেই বলল, সামনের সেমিস্টার শেষ হলেই আমার বাবা মাকে পাঠাবো তোমাদের বাসায়। রং ঠোঁট চওড়া করে হাসি দিয়ে আনন্দকেও জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর রংকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো, বলল, চলো ফাতেমা খালা আসছে। রং জিজ্ঞাসা করল, ফাতেমা খালাকে? আনন্দ ছুরি হাতে নিয়ে বলল, রান্না করে দিব, পাশেই বাসা, ফোন করে দিছি, এখনই চলে আসবে। রং বলল, একটা কথা বলি? আনন্দ রঙের দিকে তাকালে রং আমতা আমতা করে বলল, না মানে বলছিলাম যে মানে আমি রান্না করি, আপনি খালাকে আসতে না করে নিন। আনন্দ রঙের কাছে এসেই জিজ্ঞেস করল, মাটির চুলায় রান্না করতে পারো? রং চটপট বলল, হ্যাঁ হ্যাঁ পারবো, টিভিতে দেখেছি কিভাবে রান্না করতে হয়। আনন্দ মুচকি হেসে বলল, আচ্ছা চলো তাহলে। রঙও খুশি হয়ে গেল। সে নিজের হাতে রান্না করবে, তাও আনন্দের জন্য। ভাবতেই নাচতে ইচ্ছে করছে। আনন্দ ছুরি নিয়ে রান্নাঘরে গেল। রঙও আনন্দের পিছন পিছন রান্নাঘরে আসলো। রান্নাঘরে দুইটা মাটির চুলা, কাঠ গাছের শুকনো ডাল চুলার পাশে। রং বুঝলো এগুলো দিয়ে রান্না করতে হবে। চুলার বিপরীত পাশে টিনের সাথে কাঠ লাগিয়ে তাক বানানো হয়েছে। সেখানে সব মশলাদানির ডিব্বা সাজানো, আর সব ডিব্বার ওপর মশলার নাম লেখা। অন্য তাকের উপর পাতিল, ঢাকনা, চামচ। চুলার পাশে টিনের সাথে বটি দাঁড় করানো, বটির পাশে পাটা রাখা, তার পাশে একটা মাটির কলস। তাকের নিচে সেলফে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ রাখা। রং ঘুরে ঘুরে দেখছে। আনন্দ ঝুড়ি নিচে রেখে রংকে বলল, পারবে এখানে রান্না করতে? খালাকে এখনো না করনি? রং আনন্দের দিকে তাকিয়ে বলল, আমার সমস্যা হবে না, আপনি খালাকে না করে নিন। আনন্দ বলল, ওকে। আনন্দ ফোন করে ফতেমা বেগমকে আসতে না করে দিল। রং ততক্ষণে মশলার ডিব্বা খুলে খুলে দেখছিল। ফোন রেখে আনন্দ রংকে বলল, না করে দিয়েছি। তারপর রঙের কাছাকাছি এসে জিজ্ঞেস করল, কি লাগবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। রং বলল, আপনার কিছু করতে হবে না, আপনি ঘরে যেতে পারেন। আনন্দ বলল, আমার জান এখানে কষ্ট করবে আর আমি আরাম করব? কখনোই না। রং মাথা নিচু করে লজ্জা মিশ্রিত একটা হাসি দিল। আনন্দ একটা টুল এনে রান্নাঘরের এক পাশে বসল। রং এবার ওড়না খুলে কাঁধে ঝুলিয়ে কোমরে আড়াআড়ি করে বেঁধে রাখল। এদিক ওদিক তাকিয়ে তাকের উপর থেকে ছোট্ট একটা পাতিল নামিয়ে কলস থেকে পানি ঢেলে পাটা শোয়ালো। আনন্দ জিজ্ঞেস করল, কি করবে? রং আনন্দের দিকে তাকিয়ে বলল, আদা, রসুন, জিরা বাটা বাটবো। আনন্দ এগিয়ে রঙের পাশে বসে বলল, ইসরে একদম ভুলে গেছি, তুমি বাড়তে পারবা না, আমাকে দাও। রং পাটা থেকে আনন্দের হাত সরিয়ে বলল, পারবো না কেন, অবশ্যই পারবো, আপনি সরুন তো, ডোন্ট ডিস্টার্ব মি। আনন্দ মুচকে হেসে সরে এসে টুলে বসে। রং প্রথমে জিরা বেটে একটা বাটিতে রাখে। এর আগে কখনো পাটায় বাটেনি, আর তার উপর জিরা বাটতে শক্তি ব্যয় হয় বেশি। ভালোই কষ্ট হয়েছে। রং আনন্দ সেটা বুঝতেই ওর সাথে গেলেই আনন্দকে সরিয়ে দিচ্ছে। রঙের এক কথা, সে একাই পারবে সব। জিরা বেটে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ কেটে আদা বাটিতে রাখে। এরপর আদা রসুন বেটে আলাদা করে রাখে। পাটা ধুয়ে আগের জায়গায় রেখে উঠে দাঁড়ায় রং। আনন্দ অপরক রঙকে দেখিয়েই যাচ্ছে কত সুন্দর করে সব কাজ করছে, কিন্তু দেখে বোঝাই যায় না প্রথমবার করছে। রং এবার বেগুন আর পটল ধুয়ে বেগুন গোল গোল করে আর পটল মাছ বরাবর ফেলে রেখে লাল শাকের আঁশ ছাড়াতে বসেছে। মনে হচ্ছে নিজের কাঁধে অনেক দায়িত্ব এবং সেটা ঠিকভাবে পালন করতে হবে। আরও খুশি লাগছে সেই কাজটা আনন্দের জন্য করতে। আনন্দের জন্য কাজ করতে রঙের আনন্দ বরাবরই একটু বেশি। আনন্দ যা ভেবেছিল ঠিক তেমনই হয়েছে। রঙকে খুব ভালোভাবেই চেনে সে। রং অন্যান্য মেয়েদের মতো না। সেদিন আনন্দের এত সেবা করাই আনন্দ বুঝে ফেলেছিল সে ভুল কাউকে ভালোবাসেনি। সেদিন রঙকে চড়িয়ে রেখেই ঘুমিয়ে পড়েছিল আনন্দ। শরীর দুর্বল থাকার কারণে কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। রং যখন বুঝল আনন্দ ঘুমিয়ে পড়েছে, তখন সাবধানে নিজের কাঁধ থেকে আনন্দের হাত সরিয়ে সরিয়ে আনন্দকে ঠিকভাবে শুইয়ে দিয়ে আনন্দের শরীরে কাঁথা দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রান্নাঘরে গিয়ে দেখে ডাল আর অল্প ভাত আছে। রং ফ্রিজ থেকে সবজি আর রুই মাছ আর মুরগি বের করে। সবজি কেটে সবজি দিয়ে মাছ রান্না করেছে আর মুরগি রান্না করেছে। এরপর ভাত রান্না করে পিউলিকে কল করে বলেছে আনন্দ অসুস্থ, তাই যেতে একটু দেরি হবে। পিউলির সাথে কথা বলে রেখে ঘড়িতে দেখে 8:45 বাজে। রং আনন্দের রুমে যায়। আনন্দ তখনও ঘুমিয়ে। আনন্দের কপালে হাত রেখে দেখে জ্বর নেমেছে আর আনন্দকে ঘাম দিয়েছে। তাই রং আনন্দের শরীর থেকে কাঁথা সরিয়ে রাখে। 9:30 দিকে আনন্দের ঘুম ভাঙে। রং তখন বিছানায় আনন্দের কোমরের পাশে বসেছিল। আনন্দ আড়ামোড়া ভাঙতে রং জিজ্ঞেস করল, কেমন লাগছে এখন? আনন্দ শোয়া থেকে উঠে বসে বলল, আগের চেয়ে বেটার। রং যে আনন্দের কপালে গালে হাত দিয়ে বলে, জ্বর নেমে যাচ্ছে, মাথা ব্যথা করছে? আনন্দ মাথা ডানে বামে নাড়িয়ে বলল, না। রং মৃদু হেসে বলল, এক কাজ করুন, ফ্রেশ হয়ে আসুন আর ড্রেস চেঞ্জ করে ফেলুন, ঘামে ভিজে গেছে। আনন্দ টি শার্টের গলা টেনে বলল, চেঞ্জ করতে হবে। বলে উঠে ব্লু কালারের একটা টি শার্ট আর ব্ল্যাক কালারের ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। आनंद वाशरूमे गेले रंग उठे बिछाना गुछिए टेबिले खाबार देय। 15 मिनट पर आनंद फ्रेश हुए बेर होले रंग आनंदके बोललो, আপনি টেবিলে বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। রং ফ্রেশ হতে ওয়াশরুমে ঢোকে। রং হাত মুখ ধুয়ে আনন্দের রেখে আসা টি শার্ট আর ট্রাউজার ধুয়ে বারান্দার স্ট্যান্ডে মেলে আসে। এরপর ডাইনিং রুমে যেয়ে দেখে আনন্দ বসে আছে। রংকে আসতে দেখে আনন্দ জিজ্ঞেস করলো, এগুলো সব তুমি করেছো? রং মুচকি হেসে উপর নিচে মাথা নাড়ে। ওই ব্যাগে কি আছে? আনন্দ অন্যমনস্ক ছিল তাই কথাটা খেয়াল করেনি, তাই জিজ্ঞেস করলো, কি বললে? রং শাক কেটে ধুয়ে চালের মধ্যে রেখে রান্নাঘরের পাশে একটা ব্যাগ দেখিয়ে বলল, বললাম যে ওই ব্যাগে কি আছে। আনন্দ টুল থেকে উঠে ব্যাগ হাতে রঙের কাছে আসে, বলল, কাতল মাছ আর গরুর মাংস বাজার থেকে কেটে এনেছি। রং এবার দাঁড়িয়ে গালে হাত দিয়ে বলল, তাহলে আছে কাতল মাছ, গরুর মাংস, লাল শাক, বেগুন, পটল। এরপর আনন্দের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি খাবেন বলেন? আনন্দ এসে রঙের চুলগুলো কানের পিছনে গুছে বলল, আমার গোলাপ জামুন ভালোবেসে আমাকে যা রান্না করে খাওয়াই আমি সেটাতেই খুশি। রং বলল, আপনি যা খাবেন আমি তাই রান্না করব। আনন্দ বলল, গোলাপ জামুন যা রান্না করবে সেটাই খাবো। রং এবার ঠোঁট উল্টে কপাল কুঁচকে আনন্দের দিকে তাকালো। আনন্দ হেসে রঙের গাল টেনে বলল, ইস, এত কিউট কেন তুমি? খেয়ে ফেলতে মন চাই। রং চেটে বলল, খেয়ে ফেলুন কষ্ট করে, আর রান্না করতে হবে না, বলেই জিহ্বে কামড় দিল। আনন্দ বাঁকা হেসে রং কাছাকাছি এগিয়ে আসে। রং পিছনে সরার আগেই আনন্দ বাম হাতে রঙের কোমরে জড়িয়ে ধরে। রঙের এবার অস্বস্তি হচ্ছে। আনন্দ রঙের কোমর জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, খাবো তো অবশ্যই, তবে বিয়ের পরে চেটে পুটে খাবো। আনন্দের ফিসফিসানি শুনে রঙের পেট মোচড় দিয়ে ওঠে। রং সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। হার্টবিট করছে প্রচণ্ড জোরে, দম আটকে দাঁড়িয়ে আছে আনন্দ। রঙের খালি গলায় চুমু খায়, সাথে সাথে রঙের দম আটকে গেল। আনন্দ বাঁকা হেসে রঙের কোমর ছেড়ে সামনে দাঁড়ালো, আস্তে করে বলল, দমটা ছাড়ো গোলাপ জামুন। সাথে সাথে রং দম ছেড়ে চোখ মেলে তাকালো। আনন্দ তার সামনে দাঁড়িয়ে আছে। রং দু কদম পিছিয়ে পাশ ফিরে দাঁড়ালো। আনন্দ রঙের দিকে মুচকি হেসে বলল, খিচুড়ি আর কালাভুনা কেমন হয়? রং আনন্দের দিকে তাকালো, বলল, আপনি তো খিচুড়ি খা। আনন্দ রংকে থামিয়ে বাঁকা হেসে বলল, গোলাপ জামুন রান্না করলে সব খাবো। রং আর কিছু বলল না। আনন্দ বলল, তুমি বসো, আমি ডাল আর চাল নিয়ে আসি ঘর থেকে। রং আনন্দের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আনন্দ খিচুড়ি খায় না, তবে রঙের বেশ প্রিয়। ভালোবাসার মানে শুধু নিচে ভালো থাকা না, ভালোবাসার মানুষকে ভালো রেখে তার সাথে ভালো থাকা, সুখ দুঃখ ভাগাভাগি করা, এটা জানে সবাই, কিন্তু মানে কয়জন? রং আনন্দকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। আনন্দ সেদিন ঠিকই বলেছিল, মুগ্ধতা কমে না বরং বাড়ে। রং আজ একা হাতে সব করেছে, তবে আনন্দকে বহুবার সরিয়ে দেওয়ার পরও আনন্দ চাল ডাল সবজি ধুয়ে দিয়েছে, স্যালাড কেটেছে। রং বেগুন ভেজে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ বসে থাকার কারণে কোমর ধরে এসেছে। এক হাতে বেগুন ভাজির হাফ প্লেট আর অন্য হাতে কোমরে ধরে বাঁকা হয়ে দাঁড়ায়। আনন্দ এক এক করে সব ঘরে রেখে আসে। খিচুড়ি রেখে এসে দেখে রং কোমরে হাত দিয়ে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আনন্দ মুচকি হেসে রান্নাঘরে ঢোকে। আনন্দকে দেখেই রং সোজা হয়ে দাঁড়ায়, বেশ লজ্জা পেয়েছে। আনন্দ হেসে রঙের হাত থেকে হাফ প্লেট নিয়ে জিজ্ঞেস করে, কোমর ব্যথা করছে? রং দ্রুত বলল, না না ঠিক আছে, অনেকক্ষণ বসেছিলাম তো তাই আর কি। আনন্দ বলল, ম্যাসাজ করে দিব? রং বলল, না না ঠিক হয়ে গেছে। আচ্ছা। আনন্দ রঙের কথা শুনে হেসে দিল, বলল, চলো। রং কোমর থেকে ওড়না খুলে ভালোভাবে পরে নিয়ে আনন্দের পেছন পেছন ঘরে ঢুকলো। আনন্দ নিচে বেগুন ভাজার হাফ প্লেট রাখলো। মেঝেতে পাটি বিছিয়ে সব রাখা হয়েছে। খিচুড়ি, কালা ভুনা, কাতল মাছ দিয়ে টমেটো দিয়ে পটল ভুনা, বেগুন ভাজার স্যালাড। আনন্দ হাফ প্লেট রেখে উঠে দাঁড়ালো। রঙের সামনে যেয়ে ভুরু নাচিয়ে বলল, কি বলেছিলাম না তোমার উপর দিয়ে অনেক কিছু যাবে, তখন গোসল করা ফরজ হয়ে যাবে, মিলল তো? रंग आनंदेर दिके ताकालो। तार माने आनंद एसबेर कथा बोलेछे आर से कोई थेके कोई चले गियेछिलो। निजेकेई छिछि करछे। आनंद बोललो, एत भाबार किछु नेई, गोसल करो, फ्रेश लागबे। रंग माथा नेड़े बोललो, अच्छा अच्छा। आनंद एबार रंगेर काछाकाछि एसे दाঁড়ালো। बोललो, आमार एकटा कथा राखबे, गोलाप जामुन। रंग ऊपर नीचे माथा नाड़ाई। आनंद बोललो, गोसल करे शाड़ी पड़बे। रंग आनंदेर दिके ताकालो। बोललो, शाड़ी तो आनिनी, शाड़ी तो आनिनी, सालोयार कामिज এনেছি। आनंद बोललो, रूमे जाओ, बिछानार ऊपर सब आछे। रंग आनंदेर दिके जिज्ञासु दृष्टिते ताकातेई आनंद चोख इशारा करे रंगके रूमे जेते बोललो। रंग आनंदेर थेके चोख सरिये रूमेर दिके रওনা হয়। रंग रूमे पा राखतेই प्रथमे चोख গেল বিছানার উপর থাকা লাল শাড়িতে। রং বিছানার কাছে এগিয়ে গেল। শাড়ি, ব্লাউজ আর পেটিকোট রাখা। রং শাড়ি হাতে তুলে নেয়। বেশ সুন্দর শাড়িটা। নেটের শাড়ির উপর সুতোর কাজ। রঙের বেশ পছন্দ হয়েছে শাড়িটা। রং দুবার শাড়িটার উপর হাত বুলিয়ে আবার বিছানায় রেখে দিল। ভাবছে, শাড়ি যেহেতু পরতে দেবে তাহলে আবার ড্রেস আনতে কেন বলল। আনন্দর কিছুই রং বুঝতে পারে না, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হলো আনন্দ তাকে ভালোবাসে। রং শাড়িটা বিছানায় রেখে ব্যাগ থেকে তোয়ালে বের করে পেটিকোট আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে আরই কিছু মনে পড়ায় পেছনে ঘুরে তাকালো। রুমের দরজা খোলা। রং এই ভুল কখনোই করবে না। দ্রুত পায়ে যেয়ে দরজা লক করলো, তারপর জানালা লাগিয়ে পর্দা টেনে দিল। এবার একটু নিশ্চিন্ত লাগছে। রং খুশি মনে ওয়াশরুমে ঢুকে গেল। পাক্কা আধা ঘন্টা গোসল সেরে মাথায় তোয়ালে বেঁধে ব্লাউজ আর পেটিকোট পরে বের হলো। এবার শাড়িটা হাতে নিয়ে ভাঁজ খুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। রং আফসোস করে মনে মনে বলল, ইস, পিউলি শান কি সুন্দর করে শাড়ি পরে, আর আমি ইউটিউব দেখেও শাড়ি না, আর আমি ইউটিউব দেখেও পারি না, ধুর। ইউটিউবের কথা মনে উঠতেই ফোনের কথা মনে পড়লো। এদিক ওদিক ফোন খুঁজে মনে পড়লো ফোন রান্নাঘরে, পিউলির সাথে কথা বলে রান্নাঘরে রেখে এসেছে। ধুর বলেই রং আবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। কোনো রকম শাড়িটা পরে তোয়ালে খুলে চুল মুছতে যাবে তখনই দরজায় কড়া নাড়া সহ আনন্দের ডাক শুনতে পেল। এক হাতে শাড়ি ধরে ধীর পায়ে হেঁটে যেয়ে দরজা খুলে একটু দূরে সরে দাঁড়ালো। আনন্দ ঘরে ঢুকে বলল, হয়েছে? রং বলল, হ্যাঁ, চুল মুছে আসছি। বলেই দ্রুত চুল মুছে তোয়ালে বিছানায় রেখে আনন্দের সামনে এসে দাঁড়ালো। বলল, হ্যাঁ চলুন, রেডি আমি। এবার আনন্দ রংকে খেয়াল করলো। রং সব উল্টো পড়েছে, মানে শাড়ি উল্টে পাশে পড়েছে, কুচি যাই হোক উল্টো দিয়েছে, সাথে আঁচলও উল্টো। আনন্দ আর থাকতে না পেরে শব্দ করে হেসে দিল। রং মলিন মুখে তাকিয়ে আছে আনন্দের দিকে। আনন্দ হাসতে হাসতে যেয়ে বিছানায় বসে পড়ল। রং ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে, চোখে পানি টলমলো করছে, এই বুঝি দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়বে। রঙের চোখের দিকে তাকাতেই আনন্দের হাসি থেমে গেল। আনন্দ বিছানা ছেড়ে উঠে রঙের সামনে দাঁড়িয়ে এক হাত রঙের গালে রাখতে রং চোখের পানি ছেড়ে দিল। আনন্দ বিচলিত হয়ে গেল। বলল, এই দেখো পাখিটা কাঁদছো কেন? বলেই আনন্দ রঙের চোখ মুছে দিল। কাদার কারণে রঙের নাকে পানি চলে এলো। রং নাক টেনে টেনে বলল, আমি শাড়ি পরতে পারি না, আমি সালোয়ার কামিজ পরব। আনন্দ রঙের দোকানে হাত রেখে বলল, ওলে বাচ্চাটা, এইটুকুর জন্য কাঁদতে হয়? আমি পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। রং আনন্দের দিকে তাকিয়ে দ্রুত বলল, না না। বলতে বলতে আনন্দের থেকে দূরে সরাতে নিলেই শাড়ি পায়ের নিচে লেগে কুচি সহ প্রায় পুরোটাই খুলে গেল, শুধু আঁচলটা ছাড়া। আনন্দ দাঁড়িয়ে বাঁকা হাসছে। শব্দ করে হাসলে রং আবার কেঁদে দিবে। শাড়ি খোলার সাথে সাথে রং তাড়াহুড়ো করে শাড়ি উঠিয়ে নিজেকে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। আনন্দ বাঁকা হেসে রঙের সামনে যেয়ে দাঁড়ায়। আনন্দ রঙের শাড়িতে হাত দিতে গেলেই রং দু কদম পিছিয়ে বলল, না না, আমি শাড়ি পরবো না, আমি সালোয়ার কামিজ পরবো। বলে চলে যেতে নিলেই আনন্দ রঙের বাহু ধরে আটকায়। রঙের দিকে তাকিয়ে বলে, প্লিজ। রং এবার মলিন মুখে নিচে তাকিয়ে বলল, আমার লজ্জা লাগবে। আনন্দ বাঁকা হেসে রঙের কানের কাছে এসে ধীরে ধীরে বলল, লজ্জা লাগলে লজ্জা ভেঙে দিব। আনন্দের কথা শুনে রং আরো লজ্জা পেয়ে মাথা নুইয়ে চোখ বন্ধ করে ফেলল। রঙের হাত থেকে শাড়ি নিয়ে পুরোটা শাড়ি খুলে হাতে নিল। রং সরে যেতে নিলেই আনন্দ বাদ সাথে। কোথায় যাচ্ছ? রং এক হাত বুক বরাবর ধরে আমতা আমতা করে বলল, ও ও ওই ওড়না আনতে। আনন্দ জিজ্ঞেস করল, ওড়না? ওড়না দিয়ে কি করবে? রং কিছু বলল না। আনন্দ বুঝেও আবার বলল, ওড়না লাগবে না, এভাবেই দাঁড়াও। একটু থেকে আবার বলল, তোমাকে কিন্তু এভাবে খুব সুন্দর ভাবে হট অ্যান্ড সেক্সি লাগছে। আনন্দের কথায় রঙের কান গরম হয়ে গেছে, বুকটা ঢিপঢিপ করছে। আনন্দ আজ ইচ্ছে করে রঙকে লজ্জা দিচ্ছে। আনন্দের খুব দেখতে ইচ্ছে করছে, সব থেকে বেশি লজ্জা পেলে রং কি করে। আনন্দ মুচকি হেসে রঙের কোমরের শাড়ি গুঁজতে লাগলো। আনন্দের ঠান্ডা হাত পেটে কোমরে পড়তেই রঙের শরীর শিরশিরিয়ে উঠল। ওই শান পিউলি তার ভাবি যখন শাড়ি পরিয়ে দেয় তখন তো এমন হয় না, তাহলে আনন্দের বেলায় এমন হচ্ছে কেন? হার্টবিট বেড়ে যাচ্ছে, পেটের ভেতর গুড়গুড় করছে, মাথা ঝিমঝিম করছে। আনন্দ ঘুরে ঘুরে শাড়ি রঙের কোমরে গুঁজে সামনে এসে দাঁড়ালো। এবার রঙের সামনে হাঁটু গেড়ে বসে শাড়ির কুচি করতে শুরু করলো। শাড়ির কুচি গুঁজতে যাওয়াও সময় রঙের নাভির পাশে লাল তিলটা দেখতে পেল। এই দিনটা প্রথমবার দেখেছিল গত 2 বছর আগে, রংদের কলেজের এক অনুষ্ঠানের দিন। সেদিন আনন্দ পিউলিকে নতুন মোবাইলের জন্য টাকা দিতে এসেছিল। সেদিন রং কালো রঙের একটা শাড়ি পরেছিল। বেখিয়ালিতে রঙের শাড়ি সরে গেলে আনন্দ তিলটা দেখতে পায়। আনন্দকে অনেকক্ষণ শাড়ির কুচি নিয়ে বসে থাকতে দেখে রং আনন্দকে ডাক দিল, আনন্দ। আনন্দের কোনো হেলদোল না দেখে আবার ডাক দিল, আনন্দ আনন্দ। আনন্দের এবার ধ্যান ভাঙে। আনন্দ রঙের দিকে তাকায়, বাঁকা হেসে বলে, নাভির পাশে লাল তিল দেখলেই মনের মধ্যে আসে এক অন্যরকম ফিল। রঙের মনে পড়ল আনন্দের তার সাথে বলা প্রথম কথাটাই ছিল এটা। রং একটা শুকনো ঢোকিলে এমন ভাব করলো যেন সে কিছু শোনেনি। আনন্দ রঙের ব্যাপারটা ধরতে পেরে কুচি গুঁজে দিয়ে হুট করে রঙের কোমর জড়িয়ে কয়েকটা চুমু খেলো সেই তিলে। রং পুরো হতভাগ হয়ে দাঁড়িয়ে আছে, কিছু করতেই পারল না। আনন্দ 3-4টে চুমু খেয়ে উঠে দাঁড়ালো। রং মাথা নুইয়ে নিল। আনন্দ বলল, লোভ সামলাতে পারলাম না, মাত্র একটা তিল দিয়ে আমাকে পাগল করে দিলে। এরপর আর এই তিলের রক্ষে নেই। কামড়ে কামড়ে খাবো, সেটার জন্য বিয়ে পর্যন্ত অপেক্ষা করব না। রং নিচের শাড়ি খামচে ধরে চোখ বন্ধ করে আছে। আনন্দ কথাগুলো নিতে পারছে না, লজ্জা লাগছে, তবে কেমন এক অনুভূতি হচ্ছে, সারা শরীর শিরশির করছে। হঠাৎ আনন্দের নজর গেল রঙের বুকের বাপাশের তিলের উপর। আনন্দ বাঁকা হেসে বলল, রক্ষে নেই গোলাপ জামুন, রক্ষে নেই। বলেই 2 হাতে রঙের কোমর জড়িয়ে ধরে আরো কাছে নিয়ে আসলো। রং আনন্দের দিকে তাকাতেই আনন্দ সেই তিলে ঠোঁট ডুবিয়ে দিল। রঙের পুরো শরীর কাঁপছে, 2 হাতে আনন্দের বাহু খামচে ধরলো। আনন্দ কখনো চুমু খাচ্ছে, কখনো দাঁত দিয়ে কামড়াচ্ছে, কখনো বা জিহ্বা লাগাচ্ছে। রং কিছু বলতে পারছে না, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, পা প্রচণ্ড কাঁপছে। রং আনন্দের বুক থেকে চুমু খেতে খেতে গলায় চলে গেল, গলায় কাঁধে চুমুর বন্যা করে দিচ্ছে। আনন্দের যেন আজ কি হয়ে গেছে, মাতাল হয়ে যাচ্ছে রঙের ঘ্রাণে, মিশতে চাচ্ছে রঙের ভালোবাসায়। রং আর দাঁড়িয়ে না থাকতে পেরে পড়ে যেতে নিলেই আনন্দ রঙের কোমর শক্ত করে ধরে বিছানায় শোয়ায়। রং চোখ বন্ধ করে আছে, ঠোঁট তিরতির করে কাঁপছে। এবার আনন্দ কন্ট্রোললেস হয়ে রঙের ঠোঁটে নিচে ঠোঁট বসিয়ে দিল। রং চোখ মেলে তাকালো, কিন্তু চোখের সামনে সব ঝাপসা দেখাচ্ছে, তাই চোখ আবার বন্ধ করে ফেললো। আর আনন্দ একবার রঙের নিচের ঠোঁট চুষে যাচ্ছে, তো একবার উপরের ঠোঁট। মনে হচ্ছে রঙের ঠোঁট না, কোনো লজেন্স চুষছে। রঙের মাথা ভন ভন করছে, কেমন লাগছে নিজেও জানে না। হঠাৎ শব্দ করে কেঁদে উঠল। আনন্দ ঠোঁট সরিয়ে রঙের কাঁধের পাশে বিছানায় কোনোই ভর দিয়ে রঙের দিকে তাকিয়ে আছে। রং চোখ বন্ধ করে ভ্যা ভ্যা করে কেঁদেই যাচ্ছে। আনন্দ একবার ভ্রু কোচকে রঙের দিকে তাকিয়ে নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে হেসে দিল। তারপর হাসি থামিয়ে রঙকে জিজ্ঞেস করলো, এই কাঁদছো কেন? রং কান্না থামিয়ে রঙের দিকে তাকালো। আনন্দ রঙের দু চোখের পানি মুছে বলল, কাঁদছো কেন? রং বলল, জানি না, কেমন যেন লাগছিল, কাঁদতে ইচ্ছে করছিল, তাই কেঁদে দিছি। আনন্দ মুচকি হেসে রঙের উপর থেকে উঠে দাঁড়ালো। রং উঠে বিছানায় বসে শরীরে আঁচল দিয়ে বসলো। আনন্দ বলল, আচ্ছা চলো, ক্ষুধা লাগছে, মিষ্টিটা তো খেতে দিলে না। বলেই আনন্দ রুম থেকে চলে গেল। রং বিছানায় বসে আছে, এটা তার প্রথম কিস ছিল, আর সে এভাবে কেঁদে দিল। আনন্দ নিশ্চয়ই রাগ করেছে, কিন্তু সেই বা কী করত, কেমন এক অনুভূতি হচ্ছিল সে নিজেই জানে না। রঙের জানা মতে ক্লাস 6 এর পর সেভাবে ভ্যাভ্যা করে কাঁদেনি, কিন্তু আজ আনন্দের সামনে ভ্যাভ্যা করে কেঁদেছে। ছি ছি ছি। আনন্দ বসার ঘর থেকে ডাক দিলে রং বিছানা থেকে নেমে আঁচল ঠিক করে চুল ঠিক করে বসার ঘরে যায়। আনন্দ পার্টিতে বসে আছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষা করো। আর যারা আমাদের পেজটি এখনও লাইক ফলো করোনি, প্লিজ একটা লাইক করে দাও এবং ফলো করে রাখো পেজটি, তাহলে ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে চলে যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।